নিকারাগুয়ায় ফের দূতাবাস খুলেছে চীন। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিকারাগুয়া বেজিংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের কয়েক সপ্তাহ পর এই পদক্ষেপ নিল শি জিনপিং প্রশাসন। মানাগুয়া জানায় ভ্রাতৃত্বপূর্ণ দুই দেশের সামনে সফলতা এবং বিজয় রয়েছে। তাইওয়ানের উপর সাম্প্রতিক বছরগুলোতে বেশ চাপ সৃষ্টি করেছে শি জিনপিং সরকার। এ পরিস্থিতিতে নিকারাগুয়ার সিদ্ধান্তকে চীনের বিজয় বলে মনে করা হচ্ছে। তাইওয়ানের সঙ্গে বিশ্বের মাত্র 14টি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ নিকারাগুয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জোরদার করেছে, তখন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয় মানাগুয়া। Excelente.